বন্ধুরা নমস্কার। মাঘ মাসের পূর্ণিমা সেই উপলক্ষে আজকে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের এই মন্দিরে হোম চলছে বিশ্বশান্তি মানব কল্যাণের জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মন্দিরে একজন মা যিনি প্রায়ই এখানে হোম করেন, উনি হোম করে চলেছেন শুধুমাত্র বিশ্বশান্তি এবং মানব কল্যাণের উদ্দেশ্যে। মাঘী পূর্ণিমা উপলক্ষে এই হোম চলছে দেখতে পাচ্ছেন আপনারা। জগন্নাথের উপরে নারায়ণের উপরেই এই হোম চলছে, সঙ্গে চলছে বিশ্বশান্তি মানব কল্যাণের জন্যে। এই ভগবানদের ডাকা মানেই তো বিশ্বশান্তি মানব কল্যাণ, তাই ভগবানকে স্মরণ করা মানে মানুষের জীবন থেকে দুর্দশা দূর হওয়া, এইটাই, অন্য কিছু নয়। আমাদের প্রত্যেকটি হোমই মানব কল্যাণের জন্য হয়, তবে প্রথমে ভগবানকে স্মরণ করে, তাই আমরা বলি ভগবানকে ডাকা মানেই মানুষের জীবন থেকে দুর্দশা দূর হওয়া। মূলত জগন্নাথের উপরে হোমটা হচ্ছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে গুরুদেবের সামনে আছি। গুরুদেব, আজকে মাঘী পূর্ণিমা, তো সে সম্পর্কে একটু বলুন। পূর্ণিমা তো করছে, দুটোর পরে পড়েছে, দুটো না তিনটের পরে মাঘী পূর্ণিমা পড়েছে। আমাদের কাজ যেটা চালু হয়েছে হচ্ছে এখন হোমযাগযজ্ঞ সারাদিন কালো চলছে। কালো যতক্ষণ পূর্ণিমা থাকবে ততক্ষণ কিন্তু হোমযাগযজ্ঞ চলতেই থাকবে। এখন একটি মেয়ে করছে, তোমরা দেখছো, আমি তো মেয়ে না, উনি তো নিয়মিত হোম করেন। হ্যাঁ, নিয়মিত তো হোম করলেও মানে আমি অচ্ছন্ন নয়, অনেক মেয়ে আসে হোম করতে, হোম করে চলে যায়, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তবে আমি মেয়েদের পেছনে ফেলে রাখছি না, মেয়েরাও যাতে মানে পুজো পাঠ হোম যাগযজ্ঞাতে করতে পারে তার জন্য আমি সব রাস্তা খুলে রেখেছি। যদি কেউ আসে বলে হোম করবো, কোনো মেয়ে আমি করতে দিই, আমি করতে দিই। তারপর হচ্ছে মেয়েদের, মেয়েটা হয় পেঁচিয়ে পড়ে আছে এবং মেয়েদের সম্বন্ধে তো আমি একটা এপিসোড দিয়েছি, দেখবে। তাতে করে একটা জিনিস মুখে বললে হবে না, কাজেও করতে হবে। ঠিক, আমি যেমন কাজে করি মুখেও বলি কাজেও করি, ঠিক আছে না? যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মেয়েরা হোম করুক, প্রচুর মেয়ে আসছে, হোম করছে, চলে যাচ্ছে। সব হোম দেখানো তো সম্ভব নয়, যারা আসছে হোম করছে চলে যাচ্ছে, ঘি কাঠ মজুত আছে এখানে, কেউ যদি বলে হোম করবো সঙ্গে সঙ্গে করা হবে। এবং কালকে বড়ো হোম হবে, কালকে এই 10টা থেকে 11টা থেকে হোম চলবে, বড়ো হোম চলবে। আর এখন ছোটো ছোটো হোম যেটা হচ্ছে এখন হয়ে যাবে, আরও দু একজন আসবে যারা এসে হোম করবেন রাত্রিবেলা। আর সব হোম তো দেখানো সম্ভব নয়, আর লোকের একঘেয়েমি এসে যাবে, বুঝলে না? কিন্তু আমি মুখে যা বলি কাজে তাই করি। তাই হচ্ছে যে মেয়েরা এখানে কিন্তু অচ্ছুত নয়, আমার এখানে কোনো মেয়ে অচ্ছুত নয়, মেয়েরা হোম করতে আমাকে বললে আমি বলি যা করো, হ্যাঁ করো, যাই জানো তুমি তাইতেই করো। তবে শিখিয়ে দিয়েছি বা ওদের টেলিফোনে ওদের মন্ত্রটা পুরো বলে দিয়েছি, পুরো মন্ত্রটা বলে দিয়েছি, হোমের মন্ত্র যা আছে বৈদিক মতে যা হোমের মন্ত্র সবই বলে দিচ্ছি। এখানে কিন্তু তান্ত্রিক মতে কোনো হোম হয় না, যেহেতু এটা তোমার এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছে, তো এখানে আমরা কোনো রকম উচ্ছিষ্ট জিনিস ঢোকাতে চাই না, উচ্ছিষ্ট জিনিস কোনো ঢোকাতে চাই না। এখানে হলে জগন্নাথের ওপর হোম হতে পারে, জগন্নাথ শঙ্কর প্রভু এদের ওপর হোম হয়, মানে কোনো রকমভাবে আমরা তন্ত্রে এটাকে নিয়ে আসি না, বা তন্ত্রের হোম এখানে হয় না। তন্ত্রের হোম যখন হয় দেখবে আমি তারাপীঠে চলে যাই, তন্ত্রমতে হোম হয়, কামাক্ষায় তন্ত্রমতে হোম হয়,
কিন্তু এখানে একদম সাত্ত্বিক হোম, যাকে বলা হয় যে মানে যেহেতু এখানে মহামৃত্যুঞ্জয় যোগ্য হয়েছে আর দ্বিতীয় কিছু ঢোকানো যায় না। মহামৃত্যুঞ্জয় হয় এক জগন্নাথের ওপরে হয়, বাসুদেব জগন্নাথ শিবের ওপরে হয়, এই এদের ওপরে হয়, এখানে কিন্তু ওই আর কোনো কিছুর ওপরে হয় না। আর যদি আমাকে তান্ত্রিক হোম করতে হয় আমি তারাপীঠ চলে যাই, আর ওখানে গিয়ে তান্ত্রিক মতো হোম করি, কিংবা কামাখ্যায় যাই তান্ত্রিক মতো হোম করি, সেখানে কিন্তু সাত্ত্বিকতা কোনো ব্যাপার নেই। এখানে পোষ্যাচার আর এখানে দিব্যাচার দুটো মধ্যে তফাৎ আছে। পোষ্যাচার হচ্ছে ধরো তন্ত্র মতে হাড় গোড় মড়ার মাথা এসব নিয়ে যে যেগুলো কাজ মানস করে এটাকে বলে পোষ্যাচার বলি। আর আমাদের এখানে দিব্যাচার, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু ঢোকে না, একদম সাত্ত্বিকভাবে হোম হয় মহামৃত্যুঞ্জয়ের ওপর হয়, আদারওয়াইজ ধরুন এর ওপরে হচ্ছে বাসুদেব জগন্নাথের ওপর অনেক বেশি হোম হয় প্রচণ্ড, কারণ এখন যা পরিস্থিতি পড়েছে বা যা দেখতে পাচ্ছি তাতে কোনো হোমযজ্ঞের বিশেষ প্রয়োজন আছে। একটা সংঘাত তো আসছে, ভয়ঙ্কর সংঘাত একটা আসছে, হ্যাঁ যদি রক্ষা যায় হবে বলে মনে হয় না, আমরা বলি আমি 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 আমি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যাই করছে তো প্রকৃতি এবং মা বা দেবাদেব মহাদেব, সুতরাং তাকে যতটা সন্তুষ্ট রাখা যায় ততই ভালো। বাবাকে সন্তুষ্ট রাখা, দেবাদেব মহাদেবকে সন্তুষ্ট রেখে চলা আমাদের, এইটাই আমরা মনে করি আর কি। যেহেতু আমাদের মায়ের পাশেই শিব আসেন সেহেতু, এবং ওই ওর ওপর মহামৃত্যুঞ্জয় যোগ্য হয়েছে, সেই জন্য আমরা এখানে কোনো জিনিস ঢোকাতে পারি না, মানে আঁশ জিনিস ঢোকাতে পারি না, যা হয় নিরামিষ হয়, ঠিক আছে না। আর খুব সাত্ত্বিকতা মেনটেন করে এখানে কাজ করা হয়, খুব সাত্ত্বিকতা মেনটেন করা হয় এখানে, যেহেতু আমাদের এখানে মহামৃত্যুঞ্জয় যোগ্য হয়েছে হাজার দিন, হ্যাঁ এটা আমাদের একটা গর্ব বলতে পারো আর অহংকার বলতে পারো যাই বলো না কেন, এটা করা হয়েছে। এছাড়া আরও হোম হয়েছে এক বছর, নিকুম্বিলা যোগ্য হয়েছে এক বছর, ঠিক আছে না, এখন এখনও হয়েছে টুকটাক, আর এখন সাত্ত্বিকভাবে এখানে হোম হচ্ছে। আর আমি তো অনেকটাই বলেছি মেয়েরা অচ্ছুত নয়, মেয়েরাও যদি এগিয়ে আসে, যদি মেয়েরা সত্যি এগিয়ে আসে আরও ভালো। না গুরু, আপনি তো একজন সংস্কারমুক্ত সাধক, একদম একদম, যে সেই ক্ষেত্রে আপনি তো সবাইকে একটা অধিকার দিয়েছেন, একদম, যেটা আমাদের সবারই ভালো লাগে। হ্যাঁ তো সেক্ষেত্রে একজন মেয়ে, একজন মেয়ে আমাদের মা বলতে হবে, হ্যাঁ মা, সুতরাং আপনারা আপনি ওনাকে মা বলে সম্বোধন করেন জানি, উনি আজকে হোম করছেন, হ্যাঁ প্রায়ই করেন, আমরা দেখেছি প্রায় করেন, হ্যাঁ তো এটা তো আপনার মানে দিক নির্দেশনা বলতে হবে, আপনি মেয়েদের হোম করতে অচ্ছুতভাবে সকলকে ফেলে রেখে দেওয়া উচিত না, সংসারে মেয়েরা আছেন আর ঠাকুর সংসার দেখছেন, আর কিছু কিছু মেয়ে আছেন হয়তো সংসার করেননি বা বিয়ে থা করেনি, এই মেয়েটি যেমন বিয়ে করেনি, তিনি শিবকে বিয়ে করেছেন, রাইট, এনার স্বামী হচ্ছে শিব, স্বয়ং শিব, তো এই মেয়েটি হোমযজ্ঞ করে, আরও যারা আসে দূর দূর থেকে আসে এসে হোম করে চলে যায়। সব হোম তো দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না, দু একটা হোম আমরা দেখাই, হ্যাঁ ঠিক আছে না। আজকে যেমন আমাদের মানে মাঘী পূর্ণিমা স্টার্ট হয়েছে তিনটে থেকে, তো আমাদের এখন যজ্ঞ চলবে বিভিন্নভাবে, রাত পর্যন্ত যজ্ঞ চলবে, আবার ভোরবেলা থেকে যজ্ঞ শুরু হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে না। তো বন্ধুরা শুনলেন আপনারা শ্রী গুরুদেবের মুখ শ্রীমুখ থেকে, না না এখানে একজন মা, ভয়ঙ্কর জিনিস বৈদিক যুগে এটাই রীতি ছিল, যাগযজ্ঞ করো, যাগ করো, যজ্ঞ করো, ভগবান খুব সন্তুষ্ট হন যাগযজ্ঞে, সেই জন্য করা হচ্ছে আজকে এই মন্দিরে, ভগবান খুব সবার উদ্দেশ্যে করা হচ্ছে হোম, হ্যাঁ সে তো বটে ভালো, এটা তো করা হচ্ছে বিশ্বশান্তি, যখনই আমরা বসছি বা এই কুণ্ড একমাত্র বিশ্বশান্তির জন্যে যদি স্থাপিত হয়েছিল, যখনই জ্বলে এটা বিশ্বশান্তির জন্যই জ্বলবে, আর অন্য কোনো এর মধ্যে ঢোকানো হয় না, কোনো পোষ্যাচার ঢোকানো হয় না, কারণ শুধু এক বিশ্বশান্তির জন্যে দেবাদেব মহাদেব এবং আমাদের বাসুদেব জগন্নাথ এর ওপরই হোম হয় সবসময়, এর ওপরই হোম হচ্ছে সাত্ত্বিক হোম, এটাকে বলা হয় সাত্ত্বিক হোম, হ্যাঁ। আর একটা পোষ্যাচারেও হোম আছে যেটা আমরা তারাপীঠে করি বা কামাখ্যায় গিয়ে করি, হ্যাঁ এটা আমরা করতে হয়, পোষ্যাচারটাও আমাদের ধরে রাখতে হয়, হ্যাঁ ঠিক আছে না। সেখানে আমরা যখন পোষ্যাচারে হোম করি তখন তারাপীঠ বা কামাখ্যায় করি, আর যখন দিব্যাচারে করা হয় এখানে দিব্যাচার পুরোটা, এই রেডিয়াস ভয়ঙ্কর রেডিয়াস, এই জায়গার রেডিয়াস ভয়ঙ্কর রেডিয়াস, কারণ মৃত্যুঞ্জয় হয়েছে, নিকুম্বিলা হয়েছে, এরপরে তো যজ্ঞ চলছে, এবং অনেকেই অনেকবারই আমি তো যজ্ঞ দেখিয়েছি, কারণ বেশি যজ্ঞ দেখালে মানুষ ঠিক পছন্দ করে না, ঠিক আছে, মাঝে সাজে এক একটা যজ্ঞ আমরা দেখাই, স্পেশাল কোনো দিন টিন হলে সেই যজ্ঞ হয় আমরা দেখিয়েছি, এবং পরপর পর হোম হবে, কালকে পর্যন্ত হোম হবে, যতক্ষণ পূর্ণিমা থাকবে হোম চলবে আমাদের, হ্যাঁ শুধু অন্য কিচ্ছু নয়, ভগবানকে সন্তুষ্ট রাখা, যজ্ঞের মধ্যে দিয়ে ভগবানকে ডাকা এবং তাকে সন্তুষ্ট রাখা, তাকে হোমই দেওয়া,
এটাই বেদে যেমন আছে কসময় দেবায় হবিষা বিধেম, আমি কাকে হবি দেব, আমি তাকেই হবি দেব যিনি মঙ্গলময় যিনি শক্তিময় পুরুষ। হ্যাঁ, আকাশে আছেন যিনি সেই শক্তিময় মঙ্গলময় পুরুষকে আমরা অভি দেব। যশ্চায় অস্মিন্ন আকাশ তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভব, অর্থাৎ আমি তাকেই হবি দেব যিনি আকাশে আছেন মঙ্গলময় শক্তিময় পুরুষ অমৃতময় পুরুষ, তিনি আকাশে আছেন সেই তেজময় পুরুষ অমৃতময় পুরুষ, এরকম উদ্দেশ্যে আমরা হোম করছি। এটাই আমাদের ভেতরকার ব্যাপার, মানে আপনাদের বেদান্ত ধরেই করা হয়, এখানে বেদ বেদান্ত ধরেই করা হয় এবং খুব সাত্ত্বিকভাবে হোম হয়। মানে হিন্দু সনাতন ধর্মে যে বৈদিক মতে যে হোমটা আছে সেটাই আমরা এখানে করছি। আর মানে আর যখন পোষাচারে হোম করি ধরো এর ওপরে তন্ত্রের ওপরে যখন হোম করি তখন কিন্তু আমরা তারাপীঠ বা কামাখ্যা চলে যাই, যেখানে তন্ত্র সাধন হয় সেই জায়গায় আমরা চলে যাই এবং সেখানে গিয়ে হোম করি, বিশেষ বিশেষ হোম হয়। আর এমনি এখানে যে হোমটা হচ্ছে সাত্ত্বিক হোম, আর এখানে সবাই বসছে মেয়ে ছেলে বেড়াচ্ছে, আমি কাউকে আমি তুচ্ছ মনে করি না, সবাইয়ের মধ্যে কিছু না কিছু আছে। তো সেই জন্যে আজকের যেটা হচ্ছে মেয়েটি করছে, এরপরে আবার পুরুষরা করবে, কালকে আবার পুরুষরা আসবে তারা করবে। তো বন্ধুরা শুনলেন গুরুদেবের ছোট্ট এই আলোচনা, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। প্রণাম গুরুদেব। অবশ্যই 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 প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম বাবা, প্রণাম।